তো আজকে আমি বানাচ্ছি আলু পটল চিংড়ি, যেটা আমাদের বাঙালিদের সবার খুব প্রিয়। তো এই রান্নাটা সবাই জানে, তো আমি আমার মতো করে করি। তো যেহেতু আজকে আমি আবার বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আলু পটল চিংড়ি বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি, আমি দেখিয়ে দিই। এখানে পটলটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাও একটু বড় বড় করে কেটেছি। আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি, এখানে একটা পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে নিয়েছি একটু আদা রসুন পেস্ট, আর এটা ফোড়নের জন্য নিয়েছি সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে চিংড়ি মাছটা আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে। আর এই চিংড়ি মাছটা আপনারা বিভিন্ন সাইজে নিতে পারেন, কিন্তু খুব বেশি বড় চিংড়ি মাছে এই রেসিপিটা খেতে টেস্ট হয় না, এটা মিডিয়াম সাইজ চিংড়ি মাছেই ভালো লাগে। আর এটা ভাতের সঙ্গে তো অসাধারণ খেতে লাগে। আর নতুন যারা রান্না শিখছে, আমি খুব সিম্পল ওয়েতে এটা বানাবো, আশা করি তাদের উপকার হবে। তো আমি রান্নাটা স্টার্ট করে দিই, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওকে, তো এখানে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো, আর এই পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আর চিংড়ি মাছগুলো খুব হালকা করেই ভাজবো, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে তুলে নেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এই আদা রসুনের পেস্ট। আমি সবগুলো মশলা ভালো করে একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে এই কেটে রাখা পটলগুলো আমি পটলগুলো খুব ভালো করে না ভাজলে পটলের একটা গন্ধ থাকে আর জল জল হয়ে যায়, তার জন্য পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো একটু ভাজা ভাজা হোক। তো আমার এখানে পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে
নেড়ে নেব। আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে নুন, হলুদ, তার সাথে রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, যেটা আমি পরিমাণ মতো নিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলো দিয়ে এই খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে আলু পটল গুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো এবার এটাকে আমি একটু থালা চেপা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। ওকে, তাহলে একটু থালা দিয়ে ঢেকে দিই, তারপরে কিছুক্ষণ বাদে খুলছি। তো কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে দেখবো। তো দেখো এখানে এই আলু পটল গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এটা খুব বেশি ঝোল দেবো হবে না, একটু মাখা মাখা হবে। এর মধ্যে আরেকটু আমি জল অ্যাড করে দেবো। এতে আলুগুলো সিদ্ধ হয়। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো ওই সঙ্গে ফুটলে তরকারিটা আরো ভালো টেস্ট হবে, তার জন্য আমি এগুলো অ্যাড করে দিলাম। দিয়ে একটু থালা দিয়ে ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে দেখি তরকারিটা কতটা হয়েছে। তো দেখো এখানে আমার তরকারিটা পুরোটাই হয়ে এসেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো, ঠিক আছে। হয়ে গেছে আমার আলু পটল চিংড়ি, যেটাকে আমি সার্ভ করে দিয়েছি। আর এটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, এটা খেতেও দারুণ হয় গরম গরম ভাত দিয়ে, এটা জাস্ট ফাটাফাটি লাগে। তো আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তখন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।